সোনার গয়না, চিরন্তন গুপ্তধন, রাজকোষের সিন্ধুক থেকে ব্যাংকের ভল্ট, সময়ের সঙ্গে বদলেছে গয়নার বাক্স। কিন্তু সাধারণ গৃহস্থ বাড়িতে ছবিটা উল্টো। পানের বাটা, মশলার কৌটা, হোমিওপ্যাথি বক্সের মতো সাধারণ উপাদানই হয়ে ওঠে গৃহকর্তির গুপ্তধনের আধার। ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগরের বৈদ্যপোতার বাসিন্দা রানু ভট্টাচার্য আরো এক কাঠি উপরে। মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া হার, কানের দুল, হাতের বালা, বাউটি রেখেছিলেন এক পুরনো প্রেশার কুকারে। বছরের পর বছর ধরে সেই প্রেশার কুকার ছিল ভট্টাচার্য ঘরণীর সিন্ধু। কিন্তু গোল বাঁধে বাড়িতে রং মিস্ত্রি লাগিয়ে, বাড়িতে রঙের কাজ চলছে, গরিব মানুষের কাজে লাগবে এই ভেবে পুরনো প্রেশার কুকার রঙের মিস্ত্রিকে দিয়ে দেন রানু দেবী। বেমালুম ভুলে যান সেই গয়নার কথা, আর এভাবেই কুকারের সঙ্গে হাতছাড়া হয়ে যায় 80 গ্রাম সোনার গয়না। এরই মধ্যে আসে বিয়ে বাড়ির দাওয়াত, খোঁজ পড়ে গয়নার। সারা বাড়ি হাতড়ানোর পর তার মনে পড়ে প্রেশার কুকার সিন্ধুকের কথা, চলে যান চন্দননগর থানায়। পুলিশ রং মিস্ত্রিকে কুকার ও সোনার গয়না নিয়ে আসতে বলে। অবশেষে মায়ের স্মৃতি বিজড়িত গয়না ফিরে পেয়ে ভট্টাচার্য ঘরণী খুশি। একই সঙ্গে এবার আরো সাবধানী, আর প্রেশার কুকারের সিন্ধুকে নয়, গয়না পাঠিয়েছেন একেবারে ব্যাংকের লকারে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।